বন্ধুরা, আজ আমি কলকাতা নাইট রাইডার্সের রিলিজ প্লেয়ারদের নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি বলেছিলাম কলকাতা নাইট রাইডার্সের রিটেন প্লেয়ার লিস্ট, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজ বন্ধুরা রিলিজ প্লেয়ারদের নিয়ে আলোচনা করব। তোমরা সকলে জানো কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ার বাজে পারফরমেন্সের কারণে অনেকগুলো ম্যাচ হারতে হয়েছিল, তাই সে কোয়ালিফায়ার করতে পারেনি। তাই কলকাতা নাইট রাইডার্স তাদের রিলিজ করে দিয়ে তাদের জায়গায় ভালো ভালো প্লেয়ারকে মিনি অকশন থেকে কিনতে চলেছে। তাদের মধ্যে এক নম্বর হলো অ্যারন ফিঞ্চ, দু নম্বর আজিঙ্কে রাহানে, তিন নম্বর শিভম মাভি, চার নম্বর শেলডন জ্যাকসন, পাঁচ নম্বর বাবা ইন্দ্রজিৎ। এই পাঁচ প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই রিলিজ করে দেবে। এই পাঁচ প্লেয়ার এতই বাজে খেলেছে বন্ধুরা, তোমরা দেখেছো, এই পাঁচ প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই রিলিজ করে দেবে। এদের জায়গায় কলকাতা ভালো ভালো প্লেয়ারকে কিনতে চলেছে। আর তোমরা কমেন্ট করে জানাবেন এই পাঁচ প্লেয়ারের জায়গায় আর কাকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই রিলিজ করতে পারে। তার মধ্যে তোমরা জানো বরুণ চক্রবর্তী, তাকেও রিলিজ করতে পারে। সে কিন্তু এখন রিলিজ আর রিটেনের মাঝখানে ঝুলছে, তাকে রিলিজও করতে পারে। আমার মনে হয় তাকে এক বছর চান্স দেওয়া উচিত, তারপরে সে যদি না খেলতে পারে তাহলে তাকে রিলিজ করে দেওয়া উচিত। কারণ এই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ইডেন গার্ডেনের মধ্যে হতে চলেছে, আর ইডেন গার্ডেনের মতো একটি হার্ড পিচে বরুণ চক্রবর্তীর মিষ্টিতে কোনো কাজই করবে না, তাই তাকে কলকাতা নাইট রাইডার্স রিলিজও করতে পারে। আমি ক্রিকেট নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন। আবারও পরের ভিডিওতে দেখা হবে।